ক্লাস আশা করি সবাই ভালো আছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাঁদপুরের হরিণা ফেরি ঘাট তো এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে ফেরি আছে আপনার হরিণা ফেরি ঘাট দিয়ে চাঁদপুর টু আপনার শরীয়তপুর ফেরিগুলো বিভিন্ন ট্রাক এবং প্রাইভেট গাড়ি বাস যাতায়াত করে আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে যে আরবগুলো দেখা যাচ্ছে এগুলো মাছের আরব ইলিশ মাছের আরব তো এখানে এই ট্রলার থেকে যে মাছগুলো উঠে ধরার পরে সেই মাছগুলো এখানে উঠে আর এগুলোই আসলে অরিজিনাল চাঁদপুরের ইলিশ যদিও ইলিশগুলোর দাম অনেক বেশি লোকালি যে ইলিশগুলো চাঁদপুর বলে বিক্রি করে এগুলো আসলে স্থানীয় চাঁদপুরের না একটু দূরে তো এখানে সরাসরি মাছটা এখানে উঠে এবং তারা একটা কন্ট্রাক্ট হিসাবে যে কয় পিস এত টাকা টিয়া হিসাব যাকে বলে আর কি টিয়া হিসাবে এই মাছগুলো ইলিশ মাছগুলো বিক্রি হয় তো যারা আসেন এখানে আসতে পারেন দেখতে পারেন যদি অরিজিনাল ইলিশ চাঁদপুর শহরের মানে চাঁদপুরের ইলিশ নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন এছাড়া যেখানে চাঁদপুরের ইলিশ পাওয়া যায় আসলে খুব একটা বলা মুশকিল যে আসলে এটা চাঁদপুরের ইলিশ কিনা সবচেয়ে বড় ইলিশ মাছের আরব এখানে আপনার চাহিদা অনুযায়ী